ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য হে শ্যামা সুন্দর।
আরে কেব জলিতায় যে জলিতায় রাধে রাধে শ্যাম আরে কেব সোর সোর হামরে সুর
লীলা প্রথমে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা পূর্ণিমা দাস বৈরাগ্য এবং আমার ক্ষুদ্র সম্প্রদায় হতে গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত বাবা এবং মায়েদের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। মা গো, এই লীলা পরিবেশন কালে বহু ভুল ত্রুটি হবে আপনাদের চরণে, ভুলের মধ্যে জন্ম ভুল আমার হবে, নিজ কন্যা জ্ঞানে ভগ্নী জ্ঞানে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আপন আপন গুরু কৃপায় আসল বস্তুটুকু আস্বাদন করবেন। তা লীলা হচ্ছে জীব শিক্ষা, আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান লীলা করলেন। মা গো, ভগবান ভক্তকে গভীর ভাবে ভালোবাসে আর ভক্ত ভগবানকে গভীর ভাবে ভালোবাসে। তা ভগবান যে ভক্তকে কত গভীর ভাবে ভালোবাসেন আজ আমরা এই লীলায় আস্বাদন করব। তাই মহাজন বললেন, যে দেখো মহাপ্রভুর ভাবটি কেমন। আজ সুরধ্বনি হলো সেই তো, সে কালো খুঁজে
আমরা সকলে মিলে সমবেত হয়েছি। কেন বলুন তো, আমরা এসেছি সেই বোলপুর শান্তিনিকেতন বীরভূম থেকে। কেন আমরা বীরভূম থেকে এলাম এখানে কেন, কারণ আপনাদের কীর্তন শ্রবণ করাতে। আপনারা বলবেন কেন মা তুমি কীর্তন করতে এসেছ, হরিনাম সংকীর্তন শ্রবণ করাতে এসেছ, কিন্তু হরিনাম করব কেন, কিসের জন্য? শাস্ত্রে বললেন কলি শয়ন ভবত, শয়ন ভবত সঞ্জিন হস্তুদা পরম উত্তিষ্ঠং ত্রেতা ভবত কৃত সম্পদ্যত চরণং চরৈবেতি চরৈবেতি চরৈবেতি। আমাদের চারটি যুগমা সবাই জানে, সত্য ত্রেতা দাপর কলি। তা সত্য যুগটা ছিল আমাদের চলার যুগ, ত্রেতাতে এসে দাঁড়িয়েছিলাম, দাপরে বসেছিলাম, আর কলি যুগে আমরা এই কলি হতজি সকলে এসে মা ঘুমিয়ে পড়েছি। হরি বল হরি বল। আপনারা বলবেন এটা কেমন কথা বললে মা, আমরা উদগ্রীব হয়ে বসে আছি কীর্তন শুনবো বলে, আর তুমি বলছো কি না আমরা ঘুমিয়ে পড়েছি, এটা কেমন কথা বললে? উত্তরে বলতে হয় হ্যাঁ ঘুমিয়ে পড়েছি। জেগে আছে কে আর ঘুমিয়েই বা আছে কে? এই যে দেহটা বসে আছে আমাদের শুষ্ক কাষ্ঠের ন্যায়, শুকনো কাঠের মতো, ভেতরে যে প্রেম ভক্তি ভালোবাসা শ্রদ্ধা শুভ বুদ্ধি ভাগবত ভাবনা ভাগবত চেতনা, এগুলো এই কলি যুগে এসে সব ঘুমিয়ে পড়েছে। এগুলোকে জাগরিত করতে হলে কি করতে হবে? না শ্রবণেন্দ্রের মাধ্যমে গুরুকরণ করে আমার গৌর গোবিন্দের লীলা কথা প্রবেশ করাতে হবে। কিন্তু মা গো হরিনাম যে ভালো লাগে না, বিষের মতো লাগে, তেতো লাগে, এই হরিনাম সংকীর্তন আমাদের ভালো লাগে না শ্রবণ করতে, তেতো লাগে। আমাদের দেহে যদি কোনো ব্যাধি হয় আমরা কি করিব? হসপিটালে যাই, ওষুধ কিংবা ইঞ্জেকশন নেই। আচ্ছা বলুন তো, ওষুধ কি আমাদের খেতে ভালো লাগে গো? ভালো লাগে না। কেন লাগে না? তেতো বলে তবুও আমাদের খেতে হয়। কেন না? ওষুধের একটা কাজ আছে, একটা কর্ম আছে। সেটা কি কর্ম? না ওষুধের কাজ হচ্ছে দেহ থেকে রোগকে দূরীভূত করা। ওষুধের কাজ যেমন দেহ থেকে রোগকে দূরীভূত করা, তদ্রূপ আমাদের এই হরিনাম সংকীর্তনেরও একটা কাজ আছে। কি কাজ? ওই যে বললাম প্রেম ভক্তি ভালোবাসা শ্রদ্ধা শুভ বুদ্ধি ভাগবত ভাবনা ভাগবত চেতনাকে জাগরিত করাই হলো এই হরিনাম সংকীর্তনের কর্ম। বল হরি বল। তাই আমরা হরিনাম গাইব। হরিনাম করলে কি হয় গো? ব্রহ্ম বৈবর্ত পুরাণে বললেন সর্ব পাপ প্রশমনং সর্ব উপদ্রব নাশনং সর্ব দুঃখ ক্ষয়করং হরে নামানুকীর্তনং। এই হরিনাম সংকীর্তন সর্ব দুঃখ দূর করে, সর্ব বিঘ্ন বিনাশ করে, সর্ব পাপ কে হরণ করে। তাই তো আমরা হরিনাম সংকীর্তন শ্রবণ করব এবং কীর্তন করব। তাই আমার গৌর আজ নদিয়া বিহারী পূরবের ভাবে বিভাবিত হয়ে আজ সুরধুনির তীরে সহচরকে সঙ্গে লয়ে কি করছে? খেলা খেলছে। আজ খেলা খেলছেন সুরধুনি। আমাদের বহির্জগতে সুরধুনি গঙ্গা আমরা সবাই জানি মা, কিন্তু অন্তর্জগতে সুরধুনি কোথায়? না সেই কুলকুণ্ডলে নিয়াদা শক্তি মহামায়া, সেই তীরেই বসে বসে তিনি খেলা খেলছেন। কি খেলা গো? আজ খেল বিনোদ খেলা, আহ
খেলা আরে খেলো এবি নদ খেলা আমার গোরা বন মালি দেখো আমার গোরা বন মালি মালি গো আমারে পুলি নবী বিহার করে ভগত মণ্ডলী মণ্ডলী গো তিনি খেলা খেলছেন পূর্ব ভাবে বিভাবিত হয়ে তিনি চার যুগেই খেলা খেললেন সত্য যুগে খেলা খেললেন কেমন ভাবে না চারটি অবতার হলেন বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ নারায়ণ চারটে ভাগে ভাগ হয়ে খেলা খেললেন দেখি চার ভাগে বিভক্ত হয়ে খেলা কেমন লাগে যখন চারটি ভাগে বিভক্ত হয়ে খেলা খেললেন মনে মনে চিন্তা করছেন ভগবান এই চারজনে খেলা ভালো লাগছে না এক অংশ থেকেই তো সব বিভক্ত হয়েছি মাত্র ত্রেতা যুগে আসলেন ত্রেতা যুগে চার ভাই হয়ে এলেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ভাই ভাই খেলা খেলছেন একটা ঘরের মধ্যেই ভাই ভাইয়ে খেলা বলছে খেলা ভালো লাগছে বটে ভালো লাগলো বটে কিন্তু তেমন মনোভূত হলো না মনে মনে চিন্তা করছেন তাহলে ভাইয়ে ভাইয়ে যখন খেলা হলো না দাপর যুগে দু পাঁচজন সখা নিয়ে দেখি বন্ধু বান্ধব নিয়ে দেখি খেলা খেলে কেমন লাগে তাই বৃন্দাবনে এসে সখা সঙ্গে খেলা খেললেন কতগুলো না ২৪ জন সখা নিয়ে আমার গোবিন্দ বলরাম দাদার সঙ্গে নিয়ে খেলা খেললেন মনে মনে চিন্তা করছেন যত সংখ্যা বাড়ছে তত আমার খেলাও আনন্দ বাড়ছে সংখ্যা যদি বেড়ে যায় তাহলে খেলাও ভালো লাগবে তাহলে কি করলেন না কলিযুগে এসে মনে মনে চিন্তা করলেন যে যাকেই দেখব তাকে নিয়েই খেলা করব তাই কলিযুগে এসে আমার গৌরহরি সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছেন তাই আজকে কি খেলা খেলছেন না বিনোদ বি শব্দে বিশেষ নোদ শব্দে আনন্দ একটা বিশেষ আনন্দের খেলা হচ্ছে এই বিনোদ খেলা তাই আজকে গৌরহরি আমার খেলা খেলছেন কলি যুগের ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য সকলকে বলছে জগজি তোমরা সকলেই মিলে খেলা করো কি খেলা না হরি নামের খেলা কি খেলা খেলছে গো খেলে হরি নামের খেলা খেলে হরি নামের খেলা হরি নামের খেলা খেলে হরি নামের খেলা আমার আমার রসের গো
হরি নামের খেলা, বলি আমার আমার রসের ঘোড়া খেলে হরি নামের খেলা, বলি আমার আমার রসের ঘোড়া খেলে হরি নামের খেলা, পদকর্তা নরোত্তম দাস ঠাকুর মহাশয় এক জায়গায় কলম দিলেন এই গৌর হরি সম্বন্ধে। কি বললেন? ও গো ব্রজেন্দ্র নন্দন, সচিসুত ছিল,
রে গেল হরি 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 বলে হরির নামে তোরে গেল হরে হরে হরি হরির নামে তোরে গেল হরি হরে হরি বলে হরির নামে তোরে গেল তারা হরির নামে তোরে গেল ব্রজেন্দ্র নন্দন যেই শচিসুত হইলা সেই বলরাম হইলা পাপি তাপি যত ছিল হরি নামে ধারিল তার সাক্ষী জগায়ার মাঝে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই কলিযুগে অবতীর্ণ হলেন রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি এই দুই বে আমার চৈতন্য গোসাই আর ভাবরস আস্বাদিতে দোহে হইলা কোথায় আমার গৌর হরি এলেন দুটি কারণের তরে অন্তরঙ্গ আর বহিরঙ্গ অন্তরঙ্গ ভাবে করেন প্রভু নিজ রসয় আস্বাদ নিজ রসয় আস্বাদ আরে বহিরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম হরিনাম সংকীর্ণিত এই বহিরঙ্গ কারণ সম্বন্ধে তিনি বললেন অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলো সমর্পিতমুন্নত জলরাশাং স্বভক্তি শ্রিয়া হরিপুরত সুন্দরদ্যুতি কদম্ব সন্ধি পীত সদা হৃদয় কন্দর স্ফুরত বাসুচি অনর্পিত বস্তু যা কোনো দিন কোন যুগে অর্পণ করা হয়নি বাবা সেই অপ্রকাশিত চরিত্র এই আমাদের মতো জীব জগৎকে দেওয়ার জন্য প্রকাশ করবার জন্য ভগবান লীলা করলেন তিনি নাম নিয়ে এলেন হরের নাম হরের নাম হরের নামই বকে বলম কলো নাস্তিক নাস্তিব নাস্তিক গতিরন্যথা এই কলিযুগে নাম ভিন্ন অন্য কোন গতি নাই নাই না আর অন্তরঙ্গ ভাবে কি বললেন শ্রীরাধায় প্রণয় মহিমা মহিমা ঈদৃশ মধুরিমা মধুরিমা মদন ভবত ভবত ব্যতিলো ভব সমজনে ধর্ম সিন্ধু হরে হরে শ্রীধাম বৃন্দাবনে শ্রী গোবিন্দ আমার রাধারানীকে বলছে রাধে গো রাধে গো কই ছন তুয়া প্রেমা কই ছন মধুরিমা কই ছন সুখে তিহু ভো সুখে তিহু ভো এ তিন বাঞ্ছিত ধন বাঞ্ছিত ধন রোজে না হইল পূরণ আমি ভাবিয়া না পাইনু আমি ভাবিয়া না ভাবিয়া না পাইলাম তোমার প্রেমা তোমার প্রেম কেম কই ছন মধুরিমা সেই প্রেমের মাধুর জৈবা সেই প্রেমের মাধুর জৈবা কেমন অগরাধে তুমি আমার ভজনা করে তুমি আমায় ভালোবেসে কি সুখ অনুভব করো ওগো রাধে
আমি ভাব এই তিনটি রসের খেলা আমার তো পূর্ণ হলো না রাধে গো, এই রস যদি আমায় আস্বাদন করতে হয় আমায় কি করতে হবে জানো, আমি কি করব জানো, আমি ভাবিয়া দেখি মনে অগতুয়ার স্বরূপ সবাই জিতে যায়, কেউ হেরে থাকে না খেলা।
এই খেলাটা এমনই খেলা, কেউ হারে না, সবাই জেতে। আমার গৌর হরি সপারিষদ বর্গ সঙ্গে নিয়ে, সহচর বর্গকে সঙ্গে নিয়ে আজ খেলা খেলছেন। খেলা খেলতে খেলতে পশ্চিম আকাশে সূর্য অস্তা চলে যাচ্ছে। আজ সূর্য যখন অস্তা চলে যাচ্ছে, রবি যখন অস্তা চলে যাচ্ছে, তখন গৌর হরির মনে পড়ে গেছে, তাই তো এবার তো আমাকে ঘরে ফিরে যেতে হবে। তাই আজকে সকলকে ডাকছে, আজ সকল সকল পরিষদ বর্গকে ডাকছে, নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস সবাইকে ডেকে বলছে, ওরে শোন শোন, দেখ সূর্য তো অস্ত চলে, এবার তো ঘর যেতে হবে, আপন ঘরে ফিরে যেতে হবে। চল ভাই, আমার আর খেলা ভালো লাগছে না, এবার মায়ের কথা মনে পড়ছে। দিনয় অবসান ভেল, সান হইল, চল যায় ঘর, চল যায় ঘর, মায়ের না দেখিয়া পরাণ কেমন জানি, ওগো মায়ের না দেখিয়া পরাণ কেমন করে। আজ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ, ধূসর অঙ্গ গদ গদ ভা, গদ গদ ভা, এ রাধা মোহন পদ, মোহন কখে কর তহিয়া, কর তহিয়া। পুছু মায়ের কথা মনে পড়েছে রে, এবার তো ঘরে ফিরে যেতে হবে, কারণ মা আমার সেই সকাল দেখেছে, আর তো আমাকে দেখেনি, এবার তো ঘরে ফিরে যেতে হবে, কারণ মা যদি কাঁদে, শোন শোন তোরা সকলেই শোন, মা যদি কাঁদে, মা কাঁদানো ভালো না, এই জগতে যারই মা কেঁদেছে তাকেই কষ্ট পেতে হয়েছে। মা গো, এই জগতে আমরা জাগতিক জগতে এসেছি কৃষ্ণ ভজন সাধন করব বলে, গৌর ভজন সাধন করব বলে, কিন্তু এসে আমার 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 করে মত্ত হয়ে রইলাম। জগতে যে এসেছি, কেউ একজন আমাদের পাঠিয়েছেন, সেটা আমাদের আর মনে নেই, সেটা মনে নেই, বলছে বেলি অবসান হলো চলে যাই, চেয়ে দেখো আর অস্ত চলে যাওয়ার মধ্যে কে না সূর্যদেব। আমাদের জাগতিক জগতেও তাই না, আমাদের সকালবেলা, দুপুরবেলা, বৈকালবেলা, রাত্রিবেলা, আমাদের আছে সকালবেলা অর্থাৎ শিশুকাল, দুপুরবেলা অর্থাৎ যৌবনকাল, বিকেলবেলা অর্থাৎ আমরা কারা গো, যারা 40 পেরিয়ে গেছি তারা বিকেলবেলা বাস করছে, আর যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তারা সেই রাত্রিবেলায় বাস করছেন।
আমাদের যেমন দুপুরবেলা, দুপুরবেলার পর বিকেলবেলাও হবে, সন্ধ্যাও হবে, রাত্রিও হবে। হরি বল হরি বল। তাই মা গো, আমরা এ নিয়ে আসাদন করবো সেই বৃন্দাবনে। তাই চলুন আমরা সকলে মিলে সেখানে গিয়ে আস্বাদন করবো এই বিকেল বেলার কথা, প্রেমলীলা রসলীলা। তাই আজকে কি করছে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করতহি আস, আজ করতহি আসে। মোহন কহে কর তোকে রাখে ডালে, আসরে
এবার আমরা প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ সেখানে গিয়ে আস্বাদন করব গোবিন্দের প্রেমলীলা রসলীলা। তোমরা সবাই মিলে যাবেন তো নাকি? কে কে যাবেন? আমার হাত তুলুন দেখি বৃন্দাবন। আপনারা কেউ যাবেন না? আমি বললাম কে কে যাবেন না একবার হাত তুলুন। চলুন সবাই মিলেই যাই, দু বাহু তুলে আমরা বদনে রাধারানী নাম গুণ কীর্তন করতে করতে সবাই মিলে যাব। সবার জানা গান গাইতে পারবেন, বদনে বলতে বলতে যাব। একবারে চলবে আমার যত সখী শ্রীদাম সুদাম দাম বসু যত সখা যত সখী গো শ্রীদাম সুদাম দাম বসুদা যত সখা গো চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন।
উচ্চারণ হচ্ছে কি গো? বল মা, এতক্ষণ অনেক বললাম, নাচা গান অনেক কিছু, এবার একটু রেস্ট দাও, তাই না? বিশ্রাম নেই এতে, একদিনের ব্যাপার, বিশ্রাম করলে হবে। হ্যাঁ, কমিটি দাদা ভাইরা এত সুন্দর করে, এত সুন্দর একটা হরিসভা, আমাদের পরম সৌভাগ্য যে আপনাদের কাছে আসতে পেরেছি। আপনাদের চরণের ধুলি কৃপা প্রার্থী হয়ে পরম সৌভাগ্য আমাদের যে এত সুন্দর একটা হরিবাসরে আসতে পেরেছি। আপনারা কৃপা করেছেন বলে, তাই মা গো, সবাই যখন এসেছি আমরা দুবাহু তুলে সবাই মিলে বলবো, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, 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 রাধে বলো রাধে 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 রাধে, বিষয় সবাই জানি, তবুও একবার বলবো, আমরা যে লীলাটি পরিবেশন করব, আস্বাদন করব, সেটা হচ্ছে ভগবানের, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগস্ত গোবিন্দের প্রেমলীলা, রসলীলা আমরা আস্বাদন করছি, সকলে মিলে সমবেত হয়েছি। তা বৃন্দাবনটা কেমন গো? মধুময় শ্রীধামে বৃন্দাবন, বৃন্দাবনে মধুর মধুর গোপ গোপী গো, সেই সকালে গোষ্ঠে এসেছেন, গোষ্ঠে এসে বিনোদ খেলা খেলছেন, তিনি গোচারণে এসেছেন। এবার খেলা খেলতে খেলতে আজ কি হয়েছে না, রবি অস্তা চলে যাচ্ছে। আজ যখন সকলে মিলে খেলা খেলছে, খেলা কাদেরকে নিয়ে খেলছে গো, এটা আমাদের জানতে হবে। আজ গোবিন্দ কজনকে নিয়ে খেলা খেলছে, তার সঙ্গে কতজন সখা আছে? আজ শ্রী গোবিন্দ আমার খেলা খেলছেন 24 জন সখা নিয়ে। এই 24 জনকে নিয়ে আজ বৃন্দাবনে শ্রী গোবিন্দ আমার খেলা খেলছেন। 24 জন সখা গোবিন্দ
এবং দাদা বলাইকে সঙ্গে নিয়ে 26 জন। তা 26 জনের মধ্যে 24 জন সখা। এই 24 জন সখার সঙ্গে আমাদের মধ্যে আমাদের সঙ্গে 24 জন সখার কি কি ব্যাখ্যা আছে, কি সহমত আছে, আমরা সেটাই আস্বাদন করব। তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কি, আমাদের দেহে কে আছে এই 24 জন সখা। আজ বৃন্দাবনে 12 জন প্রধান সখা আর 12 জন উপসখা। এই প্রধান সখা 12 জন আর উপসখা 12 জন সঙ্গে নিয়ে আজ গোবিন্দে আমার খেলা খেলছেন। দাদা বলাই হচ্ছে গুরুতত্ত্ব। দাদা বলাই যেমন গুরুতত্ত্ব, তাহলে প্রধান 12 জন সখা কে কে আমরা সেটা একটু জানব। প্রধান 12 জন সখা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন আর মধুমঙ্গল আর কলবিন্দু। তাহলে হল কজন? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন আর সুমঙ্গল। আমরা মধুমঙ্গলকে জানব। আর যেমন 12 জন প্রধান সখা এবং 12 জন উপসখা, আজ আমাদের দেহের মধ্যেও সেটাই বিরাজমান, এটা আমরা আস্বাদন করব একটু পরে। তাহলে 12 জন উপসখা কে কে? হলায়ুধ, মরুধব, গন্ধর্ব, কিঙ্কিণী, অংশুমান, ভদ্রসেন, উজ্জ্বল, বসন্ত, কপিল আর কলবিঙ্গ, পুণ্ডরীক। আমরা আর একজন আছে, যিনি হচ্ছেন বিলাসী। এই সকলকে নিয়ে 24 জন সখা নিয়ে আমার গোবিন্দ খেলা খেলছেন এবং গুরুতত্ত্ব হলেন দাদা বলাই। এবং বলাই খেলতে খেলতে আমাদের দেহের মধ্যে আমরা আস্বাদন করব। কে না বলছি, যত বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব জানো, আর 24 তত্ত্ব দিয়ে হয় এই দেহের গঠন। হরিবল হরিবল। এই 24 তত্ত্বটা দেহের মধ্যে কোথায় আছে বাবা, আমরা সেটা আলোচনা করব। তাহলে সররিপু পঞ্চভূত, পঞ্চভূত ক্ষিতি অপ্তেজ মরুদ্ব, আর সররিপু কামক্রোধ লোভ মদমোহ আশ্চর্য, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছ লিঙ্গবা। আর আমরা আস্বাদন করছি এই 24 তত্ত্ব, জ্ঞান অহংকার বিদ্যা। এই সকলকে নিয়ে 24 তত্ত্ব নিয়ে আমার গোবিন্দ এই বৃন্দাবনে এসে তিনি খেলা খেলছেন। আর যখনই তিনি খেলা খেলছেন, খেলা খেলতে খেলতে পশ্চিম আকাশে সূর্য অস্তা চলে যাচ্ছে। আর যখনই অস্তা চলে যাচ্ছে, তখন শ্রীদামকে ডেকে বলছে, শ্রীদাম রে, পাল জড় কর, সখা সান ও
সখা পালে পালে জড়ো পালে জড়ো করো
সখা জীবন রবি সখা পালে পালে ঝরো ওরো শ্রীদা।